তো এটা হচ্ছে টালিগঞ্জ ট্রাম ডিপো মোড়, আর এটা হচ্ছে উত্তম কুমারের স্ট্যাচু। সামনে যেটা দেখছো উত্তম কুমারের স্ট্যাচু, এদিকে গেলে হচ্ছে কলকাতা মেট্রো স্টেশন, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, আর এদিকে রাস্তাটা চলে আছে টুয়ার্ডস গড়িয়া। ওকে, সো আমি টালিগঞ্জ থেকে কোনোরকমভাবে একটা বাস পেয়ে আমি এই জায়গাটা কি বেশ বলে সল্টলেক স্টেডিয়াম মেট্রোর সামনে চলে এসেছি। তো আমি না মানে যেটা অবজার্ভ করেছি, টালিগঞ্জ থেকে কিন্তু মানে সল্টলেকের বাস খুবই কম, মানে প্রায় নেই বলতে গেলে চলে, এবং অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো তোমরা যারা কেউ যদি টালিগঞ্জ এলাকায় থাকো, যারা একটু জানিও যে তোমরাও মানে তোমরাও কি এই প্রবলেমটা ফেস করো, কারণ আমি কিন্তু অধিকাংশ সময় দেখি বাস থাকে না, লোকজন প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো প্লিজ কমেন্ট করে জানিও যারা টালিগঞ্জ বা বেহালা এই চত্বরে থাকো। যাই হোক, সামনে যা দেখতে পেলাম সেক্টর 5 যাওয়ার মেট্রো হচ্ছে 1:33, তো মানে প্রায় আধ ঘন্টা মতো বোধ হয় আমাকে দাঁড়াতে হবে। এই যে সেক্টর 5 1:33। যাই হোক, এটা দেখতে পাচ্ছ হচ্ছে ফার্স্ট ট্রেন হচ্ছে 8:03 সেক্টর 5 থেকে, আর ফুলবাগান থেকে হচ্ছে 8:12, আর লাস্ট ট্রেন হচ্ছে সেক্টর 5 থেকে 7:33, আর মানে সন্ধে 7:33, আর ফুলবাগান থেকে হচ্ছে সন্ধে 7:42 লাস্ট ট্রেন। ঠিক আছে, মেট্রো ও ফটাফটি মেট্রোটা মেট্রোটা মারাত্মক ও মেট্রো, এই মেট্রো কোনো কথা হবে না। আচ্ছা, এই যে মেট্রোটা দেখছো না, এটা যাচ্ছে ফুলবাগানের দিকে, টুয়ার্ডস ফুলবাগান। টাটা করে দিই মেট্রো, বাই বাই। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি যতক্ষণে মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি আর কি, তার জাস্ট 2 মিনিট আগে একটা মেট্রো বেরিয়ে গেছে। সো এখন আধ ঘন্টা আমাকে ওয়েট করতে হবে, মানে যখন ঢোকার সময় আমি দেখালাম আর কি 1:33 মেট্রো। সো জাস্ট মানে 1 থেকে 2 মিনিটের মাথা মেট্রোটা বেরিয়ে গেছে, ব্যাড লাক, কিছু করার নেই। সো এখন ওয়েট করতে হবে। আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে সল্টলেক মেট্রো স্টেশন, সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। ঠিক আছে, তো একটু স্টেশনটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আর কি করবো, একাই দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। দেখো আকাশে পুরো শরতের পেঁজা তুলোর মতো মেঘ, আর এদিকে কিছু কালো মেঘ রয়েছে, আমার তো মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে হয়তো। আর তোমরা তো জানোই এটা তো মানে আমার কপালে লেখা আছে, পুরো যেদিনই শ্যুট করতে বেরোই সেদিনকে আমাকে তো বৃষ্টি এসে ধরেই আর কি, একবার এসে বৃষ্টি এসে দেখা দিয়ে যায়। ঠিক আছে, বৃষ্টি আসুক, হবে তার তো ব্লক তো হবেই। আর এখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, বেশ ভালো রোদ রয়েছে, ঝা চকচকে লাইট, পুরো মানে শরতের ওয়েদার প্রায়। ঠিক আছে, একটু বাইরেটা দেখাই। আচ্ছা, এই দিকটা যদি দেখাই না, সামনে হচ্ছে আমার এই সামনে এইটা যেটা, এইটা হচ্ছে মানি স্কোয়ার মল। ঠিক আছে, এটা মানি স্কোয়ার, রাস্তাটা দেখো, ওই এদিকে অ্যাপোলো। ব্যাপারটা হচ্ছে যে আজকে অফিসে আমার আবার লেট হয়ে যাবে, আর আমাদের অফিসের নিয়ম হচ্ছে যে যদি তোমার 3 দিন লেট হয়, মাসে যদি 3 দিন লেট হয়, তাহলে তোমার একদিনের স্যালারি কেটে যাবে। কেউ ইচ্ছে করে লেট করে না, বাট লেট হয়ে যায়। আর আজকে লেটটা হয়েছে একমাত্র এই ব্লগটা শ্যুট করতে আসবো, বাট মেট্রোটা বেরিয়ে গেল, বাট ব্লগ তো শ্যুট করবোই, লেট হোক কিছু করার নেই, টাকা কেটে যাবে।
তোমাদের অফিসেও কি এরকম হয়, মানে তিন দিন বা চার দিন এরকম লেট করলে একদিনে টাকা পেয়ে যায়, মানে খেয়ে যায় বলতে টাকা কেটে যায়, সেটা আমার জানিও। ওয়াও কি সুন্দর, দেখো পুরো ঝাঁ চকচকে মেট্রো স্টেশন। এটা সেই এসকেলেটর, আর এসকেলেটর চলার কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে, সেগুলো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভার্সনেই লেখা রয়েছে। বেশ ভালো, বেশ ভালো। যাই হোক, মেট্রো আসতে এখনো 10 মিনিট বাকি রয়েছে, সো আমি বুঝতে পারছি না কি করবো। আমি ভাবলাম যাই একবার এসকেলেটারটা দিয়ে উঠি, ছোটোবেলায় এটা খুব করতাম, মেট্রোতে আসলেই না আমি বারবার করে একবার এসকেলেটার করে উঠতাম, একবার এসকেলেটার করে নামতাম, তা একবার চড়বো। যাই হোক, উঠে পড়েছি, এসকেলেটার চলছে। ব্যাপারটা হচ্ছে ভীষণ খিদেও পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে সকালে উঠে জাস্ট আমি চার একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি। ইন জেনারেলি আমি খুব লেটে উঠি, অ্যারাউন্ড 11টা, বাট যেদিন আমার ব্লগ শ্যুট থাকে বা কোনো আমার চ্যানেল থেকে যখন আমার এই ভিডিওসগুলো লাইভ করা থাকে সেদিনকে কিন্তু আমি সকাল সকাল উঠে যাই, মানে ওই 10টা সাড়ে 10টার মধ্যে উঠে যাই। আজকেও তাই করেছি, বাট আজকে কিছু খাওয়া হয়নি, এই চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছি। আর মনে হচ্ছে দুপুরে লাঞ্চটাও করা হবে না, কারণ দুপুরে যদি লাঞ্চ করতে যাই তাহলে আরও টাইম চলে যায়, মানে হাফ ডেই হয়ে যায়, মানে দিনের টাকাটাই কেটে যাবে। লেটস সি কী হয়। যাই হোক, আগের ভিডিওতে কিন্তু অনেকে এই মেট্রো, মানে ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা সল্টলেক ফুলবাগান থেকে সেক্টর 5 পৌর্ণমী এদিক পর্যন্ত যাচ্ছে, তো তারা অনেকে জানতে চেয়েছিলো যে টাইমিংটা কী আছে, মানে ফার্স্ট ট্রেন কটায়, লাস্ট ট্রেন কটায়, তো সেটা আমি দেখবো, আমি জানিয়েছি। দাদা খুব সুন্দরভাবে মেট্রো স্টেশনটাকে পরিষ্কার করছে, মানে এত সুন্দর সার্ভিস দাদাদের, আমার দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে দাদা পুরো স্টেশনটাকে পরিষ্কার করেছে, এবং এটা যারা আপনারা যারা স্টেশনে আসবেন তা আপনারা নিজেরা চেষ্টা করবেন যেন প্ল্যাটফর্ম চত্বরটাকে পরিষ্কার রাখার, মানে প্লাস্টিক, খাবারের প্যাকেট, চিপসের প্যাকেট এগুলো ফেলবেন না। দেখুন এই মানুষগুলো এরকমভাবে কিন্তু কষ্ট করে করে এই স্টেশনগুলোকে পরিষ্কার করে, প্ল্যাটফর্মগুলোকে পরিষ্কার করছে। আর 6 মিনিট বাকি মেট্রো আসতে, আমরা ভীষণ জল টেস্টটা পেয়েছিল, বাট সমস্যাটা হচ্ছে খাবো কিসে, গ্লাসই তো নেই, তো হাত দিয়ে জল খেতে পারবো না, জল রয়েছে বাট একটা গ্লাস হলে কিন্তু ভালো হতো, নিচে একটা বোতল ঝুলিয়ে রেখেছে। যাই হোক, স্টেশনে তো কেউ নেই, আমি একাই, তাই একটু মাস্কটা একবারের জন্য জাস্ট খুললাম, জাস্ট এই টেকটা দেওয়ার জন্য। বিগত কিছু ভিডিওতে যারা ভীষণভাবে সাপোর্ট করেছো, ভিডিওগুলোকে ভিউজ দিয়েছো, লাইক দিয়েছো, কমেন্ট দিয়েছো, একটা নতুন চ্যানেলকে, একজন নতুন ইউটিউবারকে যেরকমভাবে তোমরা ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, বুক ভরা ভালোবাসা। আর জানি না আমি কোথা দিয়ে ভালোবাসা দিতে পারবো। চলো তাহলে ইন্ট্রোটা এখান থেকেই দিয়ে দিই। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ ইউটিউব ওয়ালা বং, তোমাদের অনির্বাণ। চলে এসছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। যাই হোক, প্রায় আধ ঘন্টা হতে চললাম মেট্রোর জন্য দাঁড়িয়ে রয়েছি, আর 2 মিনিটের মধ্যে মেট্রো আসবে আর কি। তো মেট্রোটা আমার মনে হয় আরেকটু ফ্রিকোয়েন্সি বেশি হলে ভালো হয়। এই যে মেট্রো ঢুকছে, প্রায় কিন্তু খালি মেট্রো। কৃপয়া দরবাজোন সে হটকার খড়ে হো। ওইদিকে যাও বা কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে, বাট মোরাললেস মেট্রো খালি, এই মেট্রোটা খালিই থাকে। এই মেট্রোটাতে কিন্তু মানে চার্জ দেওয়ার জায়গা আছে, আপনি ফোন চার্জ দিতে পারেন। ফেস মাস্ক, দো গজ কি দূরি, টু মেইনটেইন সোশ্যাল ডিসটেন্সিং, মেইনটেইন হ্যান্ড এন্ড ফেস হাইজিন। Bengal Capital.
दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। परवर्ती स्टेशन बेंगाल केमिकल द्वारा बाकी के खुला है। गाड़ी एवं प्लेटफॉर्म में माजे दूरत। तो ये टच बेंगाल केमिकल स्टेशन, बेंगाल केमिकल एकदम दाढ़ी चे। एक मिनट में तो दाढ़ा है, 60 सेकंड्स में तो प्राय। फाका स्टेशन, देखी। वेट करी। ये जो बंद हो गया चे, ये बार ट्रेन टा छाड़ दे। माने मेट्रो टा छाड़ दे अभी। बेंगाल केमिकल स्टेशन हमने छेड़े जाच्छी। সিটস গুলো দেখো একদম ঝাঁ চকচকে নতুন পুরো। তো এবার এখানটা কিন্তু দেখতে পাচ্ছ সিটি সেন্টার, ডেস্টিনেশন দেওয়া আছে সল্ট লেক সেক্টর 5, নেক্সট হচ্ছে সিটি সেন্টার। ওকে চলো একটু এনজয় করি ভিউটা। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। परवर्ती स्टेशन सिटी सेंटर दरवाजा बाकी के खुला है। गाड़ी एवं प्लेटफॉर्म में माझे दूरत्व तो ख्याल करते सिटी सेंटर। जय हो सिटी सेंटर मेट्रो स्टेशन छेड़े जाच्छि। এবার আসছে হচ্ছে সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক আসছে এবার। ওকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে ঢুকলাম। দেখো মেট্রোটা খুলে গেল, সামনে ফেন্সিংটা খুললো, তারপর গেটটা খুললো। এবার দেখো বন্ধ হবে, বন্ধ হওয়াটা দেখাবো তোমাদেরকে। এই সময় কিন্তু দরজার সামনে কেউ থাকবে না, সরে দাঁড়াবে। এটা কিন্তু বারবার অ্যানাউন্স করা হয়, মেট্রোর দরজার সামনে কিন্তু কেউ দাঁড়াবে না। এ দেখো ফেন্সিংটা বন্ধ হলো, গেটটা বন্ধ হয়ে গেল। এবার মেট্রোটা চলবে। একটু পজ, চলছে। লেটস গো কলকাতা মেট্রো। থামস আপ, বিগ থামস আপ, বিগ থামস আপ, আই লাইক ইট। এবার আসছে হচ্ছে করুণাময়ী। আজ আই থিঙ্ক আগের ব্লগটা তোমরা দেখেছিলে, যেটাতে আমি দেখিয়েছিলাম আর কি করুণাময়ী থেকে সেক্টর 5 যাওয়ার জার্নিটা। দেখো একটু এনজয় করো, ঠিক আছে? ভিউগুলো দেখো, সুইমিং পুল, খেলার মাঠ। কলকাতায় এত গ্রিনারি দেখতে পাওয়া যায়, খুব রেয়ার। বাট হ্যাঁ, কলকাতায় কিন্তু এত সুন্দর গ্রিনারি রয়েছে, ঠিক আছে? এই সাইডগুলো খুব সুন্দর জানো তো, বড্ড প্ল্যান্ড ওয়েতে এগুলো গোছানো, গ্রিন সিটি পুরো। ওয়াও, সে ভিডিওটা কিন্তু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট কিন্তু অফকোর্স করো। আকাশে মেঘ দেখছো তোমরা খালি, পুরো বেজা তুলোর মতো। সত্যি না, অফিস যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কোথাও ঘুরতে চলে যাই। আই হোপ তোমরা এনজয় করছো। যাক, এই করুণাময়ী মেট্রো স্টেশনে আগের ব্লগটা তোমরা দেখেছিলে, তো এটাতে বেশি কিছু আমার দেখানোর নেই। এরপরেই হচ্ছে সেক্টর 5। তো চলো, আমাদের ডেস্টিনেশন প্রায় এসে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি,
ব্লগের সময় আমার না মারাত্মক এনার্জি থাকে, কিন্তু যখনই ব্লগ শুট করার সময় মাথায় চলে আসে যে এবার নেক্সট ডেস্টিনেশন আমার অফিস, সেই গিয়ে কাজ করা, চাকরি মানেই তো বেসিক্যালি কারোর আন্ডারে কাজ করা, সো আমার না এনার্জিটা কমে যায়। আমার বরাবর ইচ্ছে ছিল নিজে কিছু একটা করব, নিজে কিছু একটা করব, তো এই জন্যই কিন্তু এই চ্যানেলটাকে করা, ইউটিউব বলা বং অনির্বাণের চ্যানেলটাই এই জন্য যে মানে নিজের কিছু একটা করে দেখানোর ইচ্ছা ছিল। অনেকেই যারা ভাবে যে না আর কিছু হবে না, আর কিছু করা যাবে না, হোপ ছেড়ে দেন, তো তাদের জন্য বলবো হাল ছেড়ো না বন্ধু, জাস্ট পড়ে যাও, নিজের কাজটা করে যাও। চলো ভিডিওটা দেখো। চলো এবার বেরোতে হবে, এক্সিট। আর আশা করি মনে আছে যেটা আমি বলি, মেট্রোতে চলার সময় মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করবে। আগে ভিডিওতে দেখেছিলাম মেট্রো স্যানিটাইজারের কন্টেনারটা, আর মেট্রো স্মার্ট কার্ড ইউজ করবে। উইদাউট স্মার্ট কার্ড তুমি কলকাতার কোনো মেট্রো, কলকাতা, সল্টলেক, যে কোনো জায়গা মেট্রো তুমি ট্রাভেল করতে পারবে না এই কোভিড সিচুয়েশনে। এই মেট্রো স্টেশনের সামনের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? আগের ব্লগটা তো আমি দেখাইনি, ভাবলাম এটাতে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে এসে একটু ঘুরে ঘুরে যেতে পারো, একটু ছবি টবি তুলতে পারো, সেটা তোমরা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারো, আর কি বেস্ট গ্রিনারি, ঠান্ডা হাওয়া। চলো যাক, মেট্রো জার্নি কিন্তু রাস্তাঘাটে বাসের যা আওয়াজ। ওকে, মেট্রোর জার্নি কিন্তু খুব সেফ, খুব সিকিওর, আর খুবই আরামদায়ক, এবং বিশেষত এই কোভিড সিচুয়েশনে কলকাতা মেট্রোই কিন্তু বেস্ট আমার কাছে জার্নি করার জন্য। খুব সেফলি তুমি যেতে পারবে, ঠিক আছে, আর অত ঝামেলা নেই। আর বেস্ট পার্ট হচ্ছে যে কোভিড প্রোটোকলসগুলো খুব সুন্দরভাবে মেনটেন্ড হয়, যেটা দেখে ভাল লাগলো আর কি। আচ্ছা, এটা কি বাঁশ গাছ নাকি ছোট ছোট? একটা সেই কথায় আছে না, ওই বাঁশ কেন ঝাড়ে বাকিটা। আচ্ছা, যারা এই ভিডিওগুলো দেখছে তাদের মধ্যে আশা করি কেউ উদ্ভিদ বিশেষজ্ঞ থাকবেই আর কি, বটানি বা যারা পড়েছ। সো প্লিজ একটু জানিও তো এটা কি বাঁশ গাছই, বেশ সরু সরু, এত সরু বাঁশ কিন্তু আমি দেখিনি। এই মেট্রোটায় কিন্তু সোলার প্যানেল লাগানো হয়েছে, জাস্ট টু সেভ ইলেকট্রিসিটি। আর এই সোলার প্যানেলটা লাগানো আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ, এতে ইলেকট্রিসিটি বেঁচে যায় এবং যে ন্যাচারাল এনার্জিটা রয়েছে সে পাওয়ার সেটাকে রিইউজ করা যাচ্ছে, তো এটা কিন্তু খুব ভালো একটা মানে প্রচেষ্টা মেট্রোর দ্বারা। যারা সেক্টর ফাইভ এই উইপ্রো এইসব সাইডে যারা বিরিয়ানি খাবে তারা ভাইয়ের দোকানে চলে আসবে, সুপারস্টার বিরিয়ানি। আমি ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আর খুব চিপেস্ট প্রাইসে বিরিয়ানি পাবে, আর বেস্ট বিরিয়ানি আমি খেয়ে বলেছি, আমি জানি, দীর্ঘদিন ধরে খাই। ভাইকে ফোন করে নেবে, যাদের অফিসের জায়গায় কাছাকাছি এই সেক্টর ফাইভের অঞ্চলে যাদের অর্ডার থাকবে ভাইকে ফোন করে দেবে। আর সারাদিন পরে যখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে মেন অঘটনটা হয়েছে, গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে, আর কীরকম জায়গা রাস্তায় গাড়িটা খারাপ হয়েছে খালি দেখাবো। এটা হচ্ছে বাইপাস, সামনে জেডাব্লিউ ম্যারিয়ট ল্যান্ডমার্ক, এদিকে
আর এদিকে সে বিখ্যাত জায়গা, সামনে তৃণমূল ভবন, এদিকে যে তৃণমূল ভবন, সামনে আমাদের গাড়ি খারাপ হয়েছে, ড্রাইভার দাদা চেষ্টা করছে যে করে হোক মেকআপ করার, ভীষণভাবে ব্যস্ত। তো এই যে জায়গাটা দেখছো না, এখানেও কিন্তু কলকাতা মেট্রোর কাজ হচ্ছে। এই তো এই ডাইরেক্ট পুরো লাইনটার কাজ কিন্তু এখনো চলছে, ঠিক আছে? এটা ডাইরেক্ট হচ্ছে তোমার রুবি হয়ে সাউথের দিকে চলে যাবে, আর এটা পুরো সল্ট লেকে গিয়ে কানেক্ট করবে।